তালিকায় নাম উঠল লোকশিল্পী রতন কাহারের। এত গান লিখেও সংসার চলছে না, একসময় আক্ষেপ করেছিলেন রতন কাহার, এবার সেই লোকশিল্পী গায়ক পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার। সন্ধ্যায় দিল্লি থেকে তাকে ফোনে পাওয়া যায়নি, জেলা শাসকের দপ্তরে যোগাযোগ করা হয়। ভাদু গান গিয়ে যৌবন জীবনে শুরু করেছিলেন রতন, তারপরে শুরু করেন গান বাঁধতে। জেলায় জেলায় ঘুরে গান শুনিয়েছেন, প্রসার ভারতীতেও গিয়েছেন অনেকবার, কিন্তু নিয়মিত সুযোগ পাননি সেখানেও। বড়লোকের বিটিলো লম্বা লম্বা চুল এই গানটি অনেকেরই পরিচিত। গানটির রচয়িতা রতন কাহার, ১৯৭২ সালে তিনি এই গানটি লিখেছিলেন। রতন কাহারও বৃদ্ধ হয়েছেন, বয়স ৮৮ বছর। একের পর এক লোকসঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করে গিয়েছেন তিনি, ছোট বড় মিলিয়ে অনেক পুরস্কার পেয়েছেন। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, তথ্য সংস্কৃতি বিভাগ, বিভিন্ন সম্মাননা কিংবা পুরস্কার রয়েছে তার ঝুলিতে। এদিকে তাকিয়ে দাদা, উনি পদ্মশ্রী পুরস্কারের মনোনীত হওয়ার জন্য বীরভূম জেলা বিজেপির তরফ থেকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় মোদিজির একটা ছবি দিয়ে পুরস্কৃত করা হবে বীরভূম জেলা বিজেপির সভাপতি তরফ থেকে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম।